সো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ব্যাক পাবজি মোবাইলের আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তাদের জন্য যারা বিশ্বের সবথেকে বড় বড় হ্যাকার। তো বন্ধুরা, হ্যাকার বলতে যারা বুঝতে পেরে গেছো তো তাদেরকে একটা সালাম। আর আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হলো পিঙ্ক নিয়ে। তো বন্ধুরা, পিঙ্ক প্রবলেম নিয়ে অনেকেই ভুগছে। তো মানুষ করোনার থেকে বেশি ভয় পাচ্ছে পাবজি খেলার সময় গেমের পিঙ্ক দেখে। তো বন্ধুরা, এটা তো স্বাভাবিক, কারণ এখন লকডাউন চলছে আর প্রত্যেক মানুষ ঘরে বসে বসে তার একটাই জিনিস যেটা আছে হাতে নিয়ে, যেটা তুমি এখন ভিডিও দেখছো, তো সেই জিনিসই তোমার মতো সবাই করছে। তো তার কারণে তোমাদের নেটের প্রবলেম হচ্ছে, সবাই একসাথে ইউজ করছে। আর যাদের বন্ধুরা ব্রডব্যান্ড তাদের তো কোনো কথাই নাই, তো যেমন আমি ধরে নাও। তো বন্ধুরা, আমি আমার আগের প্রবলেম জানি, কারণ আগে আমি সিম ইউজ করতাম, তো তখন আমার কীরকম নেটের ল্যাগ করতো সেটা আমার ভালোভাবে জানা আছে। তো ভাই, যারা পাবজি খেলো তাদের কাছে পিঙ্ক কিছু নতুন জিনিস না। তো পিঙ্ক হলো তাদের কাছে অ্যানিমির থেকেও দুশ্মন, মানে অ্যানিমির থেকেও সবথেকে খতরনাক জিনিস হলো পিঙ্ক। কারণ পিঙ্কের জন্য তারা তাদের কত বন্ধুর কাছে যে কত গাল খেয়েছে আর কত খিস্তি খেয়েছে তার নাই ঠিক। তো বন্ধুরা, যারা নতুন পাবজি খেলো তো তাদেরকে বলে দিই, এই যে নিচে কোনায় দেখতে পাচ্ছ যেটা সবুজ রঙের একটা বাতির মতো জ্বলছে, তো এটাকেই বলা হয় পিঙ্ক। তো এটা যখন 200-এর মধ্যে থাকে তখন ঠিকঠাক পাবজি চলে, কিন্তু যখন 300-350 হয়ে যায় তখন আর তুমি সাধারণ পাবজি প্লেয়ার না, তখন তুমি বিশ্বের সবথেকে বড় বড় হ্যাকারদের মধ্যে একজন হয়ে যাও। তো আজকে আমি তোমাদেরকে আবার সাধারণ পাবজি প্লেয়ার কীভাবে হবে সেটাই বলবো। তো চলো আর বেশি দেরি না করে স্টার্ট করে দিই। তো তার জন্য তোমাদেরকে ফলো করতে হবে দুখানা নতুন ট্রিপস। তো ট্রিপস নাম্বার 1, তোমার নেটের ইস্যু। তো নেটের ইস্যু চালু হয় কোথা থেকে, যখন তোমরা পাবজি খেলো তো তার ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের অ্যাপস চলে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আরও নানা ধরনের যেগুলো নেট খায়। তো সেই সব ব্যাকগ্রাউন্ডে চলাকালীন অ্যাপগুলোকে তোমাদেরকে রিমুভ করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড থেকে উড়িয়ে দিতে হবে। তো জানি আমি সেগুলো অনেকেই করে দাও, কিন্তু তাও তোমাদের একই রকম নেটের প্রবলেম দেখায়। তো তার জন্য যেটা করতে হবে তোমাদেরকে, সেই অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্টলি নেটটাকে অফ করে দিতে হবে। তো তার জন্য তোমাদের লাগবে একটা অ্যাপ্লিকেশন, তো যেটার লিঙ্ক আছে ডিসক্রিপশনে। আর তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এখানে ইন্টারনেট গার্ড। তো ইন্টারনেট গার্ড বলে যেই তোমরা সার্চ করবে, তো প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা যে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ওপেন চলে এসেছে। তো এখানে তোমাদেরকে এটা ওপেন করে নিতে হবে। তো আমি যেই ওপেনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গেছে। তো তারপর এখানে যা যা অ্যাগ্রি করতে বলছে করে দিবে। তো তারপর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের মোবাইলে যত যা অ্যাপ্লিকেশন আছে এখানে শো করছে। তো এগুলোর মধ্যে থেকে যেগুলো তোমাদের নেট খায়, ঠিক আছে, এমনি নেট তানে তোমরা বুঝতে পারবে। তো এখানে যেমন ক্রোম আছে, অ্যামাজন আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো এগুলো তোমরা এখান থেকে কী করবে, যেরকম আমি করে দিচ্ছি দেখতে পাচ্ছ, তো এগুলোর উপর ক্লিক করে তোমরা এগুলোকে বন্ধ করে দেবে। তো যেরকম আমি বন্ধ করে দিচ্ছি, তো বন্ধ করার পর এখানে উপরে দেখতে পাবে একটা আইকন শো হচ্ছে। তো তোমরা ওই আইকনে ক্লিক করে এটাকে অন করে দিবে। আর নিচে দেখতে পাচ্ছ একটা ওকে বলে অপশন এলো, তো এটাকে ওকে করে দিবে। তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা আমার চালু হয়ে গেছে। তো ব্যাস, এখানে তোমাদের প্রবলেম শেষ। কিন্তু আর একটা দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো তোমাদেরকে আর একটা রুলস ফলো করতে হবে। হ্যাঁ, রুলসই বলবো এটা। তো তোমাদের যেসব গেমের জায়গা আছে, মানে গেম যেখানে তোমরা বসে খেলো, তো সেই সব পজিশনগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তো অনেকে আছো ঘরের কোনায় বসে খেলো, তো সেরকম জায়গায় একে নেটের এরকম সমস্যা, তো অত ভিতরে নেট কীভাবে পৌঁছাবে। তো তার জন্য তোমাদেরকে একটু জানলার ধার করে, মানে খোলামেলা জায়গায় গিয়ে তোমাদেরকে বসে গেমটা খেলতে হবে আর কি। তো এরকম করে খোলামেলা জায়গায় যাও, খেলো একটু, ছাদে কেউ কেউ খেলো, কিংবা কেউ যদি ঘরে কাউরে যদি ছাদ না থাকে তাহলে পরে একটু জানলার ধারে বসে খেলো। তো ব্যাস, এই দুটো ট্রিপ যদি তোমরা ঠিকঠাক ফলো করো তাহলে পরে তোমাদের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে বন্ধুরা আমাদের পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুনি, টাটা, বাই বাই।